但是一点在阿里，让师傅阿弥陀佛的马吉如意宝宝上面，大众的兄弟把他们过来在阿弥陀佛的阿弥陀佛的这个城堡中，阿弥陀佛的方便，阿弥陀佛的门的宝宝上面的多少的一点在阿弥陀佛的在那阿弥，我们是不查识别的，阿坤，阿弥陀佛的兄弟把他们过来在阿弥陀佛的在那阿弥，比如说把他们过来谁，师傅们的。আপনাদের কাছে আপনারা সাধু আমন্ত্রণ জানিয়ে সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা চ্যানেল আই পর্দায় আছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আছেন, আমাদের ফেসবুক পেজে আছেন, সকলকে আমরা সাধু আমন্ত্রণ জানাচ্ছি বিশ বছরের লোগো ডিজিটাল উদ্বোধনী এই আয়োজনে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক, উপস্থিত আছেন আমরা চেষ্টা করেছি যে চ্যানেল আয়ের লোগোর সাথে একটা পে অফ লাইন দিতে, এবং এই পে অফ লাইনগুলো আপনারা অপুর কাছে গত তিন বছরটা শুনেছেন, এবং যদি একটু মনে করেন দেখবেন যে প্রথম বছর থেকেই আমাদের কোনো না কোনো কথা ছিল জন্মদিনের সঙ্গে, এবং সেটাই প্রমাণ বহন করে যে ২০ বছর আমরা পার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, কারণ এই স্লোগানগুলোর অনেকগুলোই আপনাদের মুখে এখনও ফেরে, আমাদের গানে থাকে, আমাদের নাটকে থাকে। আর আজকে এই কুড়ি বছরের ২০ বছরের লোগো উন্মোচনের জন্য মাননীয় মন্ত্রী এসছেন, আয়ুব বচ্চ এসছেন, সাহিত্য রয়েছেন, আরও সবাই রয়েছেন, সবাইকে নিয়ে, এবং আপনারা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, যাদেরকে নিয়ে চ্যানেল আই আমরা বলি আমাদের পরিবার, তাদের সবাইকে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই যে লোগো, নতুন লোগো, মানে চ্যানেল আয়ের লোগো নয় ২০ বছর, এবং পে অফ লাইন যেটা উদ্বোধন করা হবে, আমার মনে হয় সেটাও হয়তো আগেরগুলোর মতো এখনও আপনাদের মনে অনেক অনেক বেশি আপন করে ঠাঁই নেবে। ২০ বছর দেখতে দেখতে চলে এলো, এবং চ্যানেল আয়ের অক্টোবরের ১ তারিখে জন্মদিন মানেই মনে হয় যে গোটা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের নিজেদের জন্মদিন, এবং এটা একটা জন্মদিনের জাতীয় একটা জন্মদিনে পরিণত হয়েছে। চ্যানেলের সেই ২০ বছরের জন্মদিনের যে গানটি আছে সেই গানটি শুনলেই মনে হয় খুব কাছের নিকটের একটি গান। যাই হোক, ২০ বছরে পদার্পণ করব আর কয়েকদিন বাদে আমরা, তার আগে লোগো উন্মোচনের আজকের আয়োজন, যেমনটি সাগর বলছিল যে আমাদের লোগোর সাথে একটি পে অফ লাইন থাকে, যেটি সত্যি সেই লাইনগুলো এবং সেই কথাগুলো বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের, এবং লাল সবুজের পতাকার যে রং সেটাই ধারণ করে, এবং এ কারণেই বোধ হয় গোটা বিশ্বের যত টেলিভিশন দর্শক, বাংলা টেলিভিশন দর্শক আছেন তাদের সবার প্রাণের কথা বলে এই চ্যানেলটি, এই লোগোটি। কিছুক্ষণ পর আমরা মাননীয় মন্ত্রীর দ্বারা আজকে এই লোগোটি উন্মোচন করব। এই মুহূর্তে যারা টেলিভিশন পর্দার সামনে আছেন সবাই আমাদের সাথে একাত্ম হবেন, এটাই কামনা করছি। ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষ, শাইখ সিরাজ এবং ফরিদুরাজা সাগর সাহেব সহ কলাকুশলীবৃন্দ, এবং স্বনামধন্য গায়ক, গীতিকার, শিল্পী আয়ুব বাচ্চু এখানে আছেন। সবাই মিলে আমরা চ্যানেল আয়ের ২০ বছর পদার্পণ উপলক্ষে আমরা মিলিত হয়েছি এবং একটা লোগো উন্মোচন করা হবে। আমি একটু আগেই বলেছিলাম চ্যানেল আয়ের সাংবাদিকদের কাছে যে চ্যানেল আই এই ১৯টা বছর ধরে বাংলাদেশের মাটি, মানুষের গন্ধ গায়ে মেখে জনগণের সামনে ২৪ ঘন্টা উপস্থিত ছিলেন। সেই জন্য চ্যানেল আই এদেশের মাটি ও মানুষের চ্যানেল, এবং নিত্যসঙ্গী হিসাবে আমাদের সুখ দুঃখের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চ্যানেল আই মানে বাঙালির চ্যানেল, চ্যানেল আই মানে বাংলাদেশের চ্যানেল, চ্যানেল আই মানে ৪০০০ বছরের ইতিহাস ঐতিহ্য বক্ষে ধারণ করার চ্যানেল। জয় বাংলা, জয় বাংলা। লাল সবুজের পতাকা অনেক বড় হয়ে গেছে, ১৯ পেরিয়ে ২০ পা দিয়েছে, আর ২০ কোটি বছর থাকুক, আর কোটি কোটি বছর বাঁচুক। ধন্যবাদ।